এবং আমার বাবা মারা যাওয়ার দুই মাস পরে কিন্তু সিটি কর্পোরেশন ইলেকশনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মেয়র পদে দক্ষিণ মনোনয়ন দিয়েছিল। সেখানে এক হেভিওয়েট প্রার্থী ছিল, তো অনেক সময় সাংবাদিক অনেকে বলতো আপনি কি একটু নার্ভাস আছেন নাকি, অমুক পরিবার তমুক পরিবার। আমি বলেছি আমার প্রতিদ্বন্দ্বী যদি একজন রিক্সাওয়ালাও হয় তাও আমি তাকে যতটুকু সম্মান দিব, ওই ব্যক্তিকে আমি তো থেকে এক ইঞ্চি বেশি সম্মান দিব না। আমাদেরকে মহান আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই দেশে কোনো রাজ পরিবার নাই, কোনো রাজত্ব করার জন্য এই দেশকে স্বাধীন করা হয় নাই। তো আমি সেই জায়গা থেকে যখন আমার বাবার কথা চিন্তা করি, উনি নির্বাচন কমিশন ভবনে অপারেশন করেছিলেন, ডিএসপি ভবনে অপারেশন করেছিলেন, তখন আমার সেই সাহস সেই শক্তি আমি পাই। আগামী দিনে এই যে সোকল রাজ পরিবারের নামে যারা চেপে বসেছে বাংলাদেশকে, আরে পুলিশ সাইডে আসেন না, আপনাদের পিটাইতে পিটাইতে বুড়িগঙ্গার ওই পারে ফালাই দিয়ে আসতে পারবো আমি। ওই শক্তি ওই ক্ষমতা আমাদের বাংলাদেশের জনগণের রয়েছে এবং ইনশাল্লাহ প্রয়োজনে রাজপথে জীবন দিব, কিন্তু কাপুরুষের মতো মরবো না। সর্বশেষ কথাটি বলতে চাই, যখন আমি গেলাম খুব ওনার মুখ থেকে খুব বেশি কথা বেরোচ্ছিল না, একটা কথা উনি বলেছিলেন, সেটা আমি আসলে কিভাবে ওটাকে নিব আমি এখনো চিন্তা করি মাঝে মাঝে। উনি বলেছিলেন রাজনীতিটা নষ্ট করো না। তো সেটা কি উনি আমাকে ব্যক্তিগতভাবে আমার রাজনীতির কথা বলেছেন নাকি সার্বিকভাবে, আমি ধরে নিতে চাই দুইটাই উনি বলেছেন, যে দেশের রাজনীতিও নষ্ট করো না, নিজের রাজনীতিও নষ্ট করো না। আমরা এই বাংলাদেশটা স্বাধীন করি নাই এই দেশ দেখার জন্য, বাংলাদেশটা স্বাধীন করি নাই। আর প্রতিনিয়ত উনি আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার প্রতি যে মানে এক আসলে তার আগ পর্যন্ত তো উনি সেইভাবে আমাদেরকে হয়তো কথাগুলা বলতেন না, শেষ দিকে গিয়ে দেখলাম এ কী রকম ভালোবাসা, মৃত্যু শয্যায় চলে যাচ্ছে তখন উনি বলছে, আমি ওনাকে জিজ্ঞেস করলাম এমনি সান্ত্বনা দেওয়ার জন্যে, যাবা দেশে নিয়ে যাব ব্যবস্থা, বলে না আমি নেত্রীর সাথে কথা না বলে কীভাবে যাই, যাইতে পারি না, ওনার সাথে কথা না বলে আমি বাংলাদেশে যাব না। তো আমি আবারও আমার ওনার থেকে যে শিক্ষাগুলো পেয়েছি তার মধ্যে অন্যতম হলো দলের প্রতি, দেশের প্রতি এবং আমাদের নেতৃবৃন্দের প্রতি আমার আজীবন আমার সততা বজায় রেখে আমি তাদের প্রতি শ্রদ্ধাশীল থাকব এবং তাদের নির্দেশনা মানব এবং তাদের নির্দেশনা মেনে ইনশাল্লাহ। ভাইরা আমরা আমি যখন ছোট ছিলাম আমরা আর্জেন্টাইন গেরিলা চে গুয়েভারা অথবা রোমান গেরিলা যাকে বলা হয় যে গেরিলা ওয়ারফেয়ারের তিনি শুরু করেছিলেন, সেই কোয়িন্টাস ফ্যাবিয়াস এদের ইতিহাস এদের গল্প পড়ে এদের সিনেমা দেখে আমরা বড় হয়েছি। কিন্তু আমি যখন আরেকটু বড় হই আমার বাবার ইতিহাস সম্পর্কে জানতে পারি, আমাদের এখানে বাংলাদেশে আরও যারা গেরিলা মুক্তিযোদ্ধারা রয়েছে তাদের দুঃসাহসিক অভিযান সম্পর্কে যখন জানতে পারি আমি তখন খুবই গর্বিত বোধ করি যে আমরা বাংলাদেশি জাতি হিসাবে এই ধরনের গেরিলা মুক্তিযোদ্ধারা আমাদের দেশকে স্বাধীন করেছে, যেটি মানে অবিস্মরণীয় এবং পৃথিবীর মানুষ এটি আরও বেশি করে আমাদের প্রচার করা উচিত এই দুর্ধর্ষ অপারেশনগুলোর ব্যাপারে, যেটি আসলে সিনেমার গল্পকেও হার মানে। তো আমি সেইখান থেকেই আমার রাজনীতি করার সাহস পাই অনুপ্রেরণা পাই। যাকে ইতিমধ্যে ঢাকাবাসী জনতার মেয়র হিসাবে যাকে আখ্যায়িত করেছে আমাদের সে প্রিয়নেতা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার ইশফাক হোসেনকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন, আর রহমানির রহিম। আজকে এখানে উপস্থিত আমাদের এই আমার বাবা বীর মুক্তিযোদ্ধা জনাব সাদেক হোসেন খোকার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণ যৌথভাবে আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের প্রান্তীয় নেতা মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন আমাদের স্থায়ী কমিটির অন্যতম সিনিয়র সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যার, আমাদের মধ্যে আরও উপস্থিত রয়েছেন
ঢাকার আরেকজন সফল সাবেক মেয়র এবং এই ঢাকা শহরের যিনি অভিভাবকত্ব করছেন জননেতা জনাব মির্জা আব্বাস এবং এর পাশাপাশি আমাদের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক জনাব আমানুল্লাহ আমান উপস্থিত রয়েছেন, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক বীরমুক্তি যোদ্ধা জনাব আব্দুল সালাম, আমাদের ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সদস্য সচিব জনাব রফিকুল আলম মজনু সহ এখানে উপস্থিত যুবদলের সভাপতি কেন্দ্রীয় যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব, কেন্দ্রীয় যুবদলের সেক্রেটারি সুলতান সালাউদ্দিন টুকু সহ আমি সবার নাম একে একে বললাম না, আপনারা সকলেই চিনেন, তারপরে এটা কার্টিসি এটা বলতে হয়। আমি আসলে বেশি এখানে দীর্ঘ বক্তব্য দিব না, এখানে আমার যারা প্রবীণ নেতৃবৃন্দ রয়েছেন আমার বাবাকে দীর্ঘকাল ধরে ওনারা চিনেন, তারাই ওনার সম্পর্কে বলবেন। আমি শুধু সন্তান সম্পর্কে আমার বাবা সম্পর্কে একজন সন্তান হিসাবে তার দুই তিনটি মূল্যায়নের বিষয়ে খুব সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে বলতে চাই। তো আমি আরও ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন আমাদের ময়মনসিংহ বিভাগে সাংগঠনিক সম্পাদক দেবনাথ সালেকিন সহ আরও অন্যান্য যারা আছেন। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যিনি দীর্ঘদিন সাদেক হোসেন থেকে রাজনীতি করেছেন, একসঙ্গে রাজনীতি করেছেন, ঢাকার অনেক সাবেক সফল মেয়র, ঢাকা মহানগর বিএনপি সাবেক আরেক আমাদের নেতা, বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আন্দোলন সংগ্রামে আমাদের সকলের প্রিয় সকলের পরিচিত জননেতা মির্জা আব্বাস আজকের এই স্মরণ সময় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, আমরা অনেক অভিনন্দন জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সংগ্রামী জননেতা আমাদের প্রিয় নেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী সাথীরা আসসালামু আলাইকুম। আমি আমার পক্ষ দীর্ঘায়িত করব না, আজকের এই অনুষ্ঠানে আমাকে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আমি আমার সংগঠন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাতপার পক্ষে থেকে সকলকে জানাই সংগ্রামের শুভেচ্ছা। শুধু এইটুকু বলতে চাই, অজয় কিশোর ফুকা সে যেমনি আন্দোলন সংগ্রাম করেছে, তা ওই আন্দোলন করতে গিয়ে তার শরীর থেকে যেভাবে রাজপথে রক্ত ছেড়েছে, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার সে আদর্শ তার সেই চেতনাকে বাস্তবায়ন করার জন্য মাঠে নেমে এই শৈরে চাপ দলাল সেই ফেসিবাদ সরকারকে আমরা আজ পতন ঘটিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি। আর আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ফরমাসি মামলা দিয়ে তাকে কায়েম বন্দি করে রাখা হয়েছে, বন্ধুরা আমার আসুন আমরা তাকে ওই আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারীকে মুখ পতন ঘটিয়ে আমরা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করি এই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু, আসসালামু আলাইকুম।